A very good morning from Baradighi. ব্রিটিশ হেরিটেজ বাংলো, সামনে সবুজে ঘেরা চায়ের বাগান, পাখির কিচিরমিচির, ময়ূরের আওয়াজ, এর থেকে পারফেক্ট মর্নিং মনে হয় আর হতে পারে না। আমি এমনিতেই একটু আর্লি রাইজার, আর ভোরের এই দৃশ্যটা মিস করব কি করে বলুন। উঠে পড়েছি তাড়াতাড়ি, দারুণ লাগছে। আর আগের দিনের ভিডিওটাও আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে অনেকেই প্রশ্ন রেখেছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আবার হাজির হয়ে গেছি আমাদের সেকেন্ড দিনের অভিজ্ঞতার সাথে বারাদিঘি থেকে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। রুমে তো টি কফি মেকার রয়েছে, আগে এক কাপ চা বানিয়ে নিই। নর্থ বেঙ্গলের জার্নি দেখতে দেখতে আমাদের প্রায় অন্তিম লগ্নে চলে এসেছে। আশা করছি আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুর আপনাদের ভালো লেগেছে। প্রিভিয়াস এপিসোডে আমরা আমাদের প্রথম দিনের বারাদিঘিতে থাকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আপনারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। আমাদের কাছে জানতে চেয়েছেন যে বুকিং প্রসিডিওর কীরকম, এখানকার রুম রেন্ট কীরকম, তো সব কিছু ইনফরমেশনই আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা স্কিপ না করে তাই জন্য পুরোটা দেখতে থাকুন। আর একটা কথা বলে দিই যে এটা কিন্তু কোনো পেড ভিডিও নয়, আমাদের ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা খুশি হয়েছি এবং তাই জন্যই কিন্তু আপনাদেরও সাজেস্ট করছি এই জায়গাটা একবার ঘুরে আসার। ভোরবেলায় কিন্তু শুরু হয়ে গেছে চা বাগানের কাজ, সবাই গল্প করছে আর চা পাতা তুলছে। সকালটা যে কোথা থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। আর নীলাঞ্জন জেনারেলি খুব তাড়াতাড়ি ওঠে না, কিন্তু এখানকার এমনই সিনিক বিউটি, সেও উঠে পড়েছে তাড়াতাড়ি। একটু বাদেই ওনারা রুমে আমাদের মর্নিং টিও পাঠিয়ে দিয়েছিলেন। সামনে চা বাগান, আর ওনাদেরই এখানকার যে চা পাতা সেটা দিয়েই তৈরি চা, দুর্দান্ত। কারাক চায়ের সঙ্গে আমাদের সকালটা দারুণ শুরু হল। চুপচাপ জাস্ট বসে থাকো সামনে চা বাগানের দিকে তাকিয়ে, আর কি চাই। তবে ওনাদের সঙ্গে আজকে কথা হয়েছে যে এখানকার বারাদিঘি যে টি ফ্যাক্টরিটা রয়েছে সেটা ওনারা আমাদের আজকে ঘুরিয়ে দেখাবেন। তাড়াতাড়ি এখানের মর্নিং টিটা শেষ করে আমরা এবার চলে যাব ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট আগের দিন রাত্রিরেই ওনারা জেনে রেখেছিলেন, তো সেই মতোই আজকের আমাদের ব্রেকফাস্টও ঠিক টাইম মতোই ওনারা রেডি করে দিয়েছিলেন। তবে কোনোই তাড়াহুড়ো নেই, কারণ আমরা ভেবেই রেখেছিলাম যে একটু রিল্যাক্স করেই আমরা এই বারাদিঘিতে কাটাবো, খুব একটা ঘোরাঘুরি করব না। হ্যাপি দেখাচ্ছে কারণ হ্যাপির ব্ল্যাক গ্রেপস দুর্দান্ত লাগে, আর সেই রকমই মিষ্টি ছিল নাকি গ্রেপসটা। আর আমাদের ব্রেকফাস্টে আজকে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, নানা রকম ফ্রুটস, আর আমাদের মেন অ্যাট্রাকশন হলো ছোলে বাটুরা। দুর্দান্ত ছিল এর স্বাদ, আর সবচেয়ে মজার আমার লেগেছে বাটুরা শেপটা। পেট ভরে ব্রেকফাস্ট খেয়ে আমরা সমীরদার সাথে চললাম টি ফ্যাক্টরি ঘুরতে। বাংলোর একদিকেই রয়েছে আনারসের বাগান, আর ওনারা বললেন যে এত মিষ্টি গন্ধ যে এখানে খুব নাকি সাপের উপদ্রব। বাগানের এই ফুলটা দেখতে বেশ লাগলো, লাল রঙের ওপর থেকে ঝুলে ঝুলে পড়েছে। বাচ্চাদের তো একদম বোর হওয়ার টাইমই নেই, এখানে প্লে এরিয়াও রয়েছে খুব সুন্দর। ফেন্সিংটা তো আমার দারুণ লাগলো, পেন্সিলের শেপে, ভীষণ কালারফুল। একটা ট্রি হাউস মতো রয়েছে, একটা কাঠের শিপ তৈরি করা, একটা ডোরেমন প্লে হাউস। এই ফুলটা আমার দারুণ লাগে, ঝুমকোলতা। নামটা যেরকম সুন্দর, ফুলটা দেখতেও সেরকম। আর এদিকে হ্যাপি রেডি বাস্কেটবল নিয়ে, ওর সঙ্গে যেতে হবে এখন। প্রথমে হ্যাপি একদমই পাচ্ছিল না, তবে ও নাছরবান্দা করেই ছাড়বে, তো কিছুটা প্র্যাকটিসের পর অ্যাট লাস্ট ভীষণ সুন্দর সেন্ট এই ফুলগুলোর, পুরো পাগল করা সেন্ট। আর লিচু গাছে মুকুলে ভর্তি হয়ে গেছে, বিশাল বড় লিচু গাছ। আর ব্রিটিশ আমলের তলায় লিচু পুরো ভর্তি হয়ে থাকে, ব্রেকফাস্টে বাগানেরই লিচু, আম, কাঁঠাল সব দেওয়া হয়। আর ওদিকে হ্যাপি ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে আবার হাজির। বাস্কেটবল শেষ, ব্যাডমিন্টন শুরু। প্রচুর খেলাধুলো হয়েছে সারা সকাল, খিদেও পেয়েছে প্রবল। ল্যাডেলটা কি সুন্দর না? আর এদিকে হ্যাপি দুষ্টুমি দেখো, ড্রাকুলা হ্যাপি। আজকে আমাদের লাঞ্চে রয়েছে আলু ভাজা, ফুলকপির তরকারি, প্লেন রাইস, মুগের ডাল, আর রয়েছে আমাদের ননভেজে পাবদা মাছের ঝাল। সর্ষের ঝালটা তো ব্যাপক হয়েছিল, আর আগের দিনের মাটনের ঝোলটা এতটাই ভালো লেগেছিল যে নেক্সট ডেও আবার খেয়েছিলাম। লাঞ্চ খেয়ে আমরা রুমে চলে এসেছি। লাঞ্চ তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই, কি কি খেলাম। মুগ ডাল, একটা ফুলকপির তরকারি, আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি, এগুলো তো খুবই ভালো ছিল। একদম সিম্পল ছিল কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু খুবই ভালো ছিল। আর ছিল মাটনের ঝোল, যেহেতু নীলাঞ্জন মাছ খায় না আর আমি হ্যাপি নিয়েছিলাম পাবদা মাছ। পাবদা মাছটা এতটাই ভালো হয়েছিল যে হ্যাপি তো 3টে মাছ খেয়েছে, তো খুব তৃপ্তি করে আমরা খেয়েছি। অনেক সময় খাবার ভালো লাগে ঠিকই, কিন্তু তৃপ্তি করে খাওয়া যাকে বলে আমরা কিন্তু এখানে সেটাই খেয়েছি। আর সকালের ব্রেকফাস্টটাও আমাদের দারুণ হয়েছিল। আর লাঞ্চে শেষ পাতে ছিল রসগোল্লা, তো খুব ভালো আমরা খেলাম লাঞ্চে পেট ভর্তি করে। এবার আমরা একটু বেরোবো গাড়ি নিয়ে, এই আশপাশটাই একটু ঘুরে আসবো। তাহলে চলুন আমাদের সাথে। বারাদিঘি বাংলো থেকে বেরোলেই দুপাশে খালি চায়ের বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। গাড়ি ঘোড়াও খুব একটা নেই, মাঝে মধ্যে একটা দুটো বাইক টোটো পাস করছে। অসাধারণ সিনিক এই রাস্তাটা। এই ড্রাইভটা কিন্তু অবশ্যই যদি ওখানে যান তাহলে একবার করবেন, ভীষণ ভালো লাগবে। চোখে যে কি আরাম লাগছে এই সবুজের দিকে তাকিয়ে, কি বলবো। এখনো চা বাগানে কাজ চলছে। বারাদিঘি বাংলোতেই বেশিরভাগ সময়টা কাটাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু মূর্তি নদীটা এর খুবই পাশে তাই ভাবলাম একটু ঘুরে আসি। লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। রাস্তা একদম মাখনের মতো দুর্ধর্ষ, গাড়ি নিয়ে সহজেই চলে যেতে পারবেন। উইদিন হাফ অ্যান আওয়ার আমরা পৌঁছে গেছিলাম মূর্তি নদীর ধারে। গাড়ি পার্কিং ডান, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। চলুন এবার নদীর তীরে যাওয়া যাক। মূর্তি নদীর কাছে এসে দেখলাম যে নদীটা অলমোস্ট প্রায় শুকিয়েই গেছে, তবে বেশ কিছু টুরিস্টও চোখে পড়লো। আর এখানকার লোকালসরাও কিন্তু খুবই পিকনিক করতে আসেন এখানে। অনেকেই দেখলাম খাবার দাবার নিয়ে এসে মূর্তি নদীর ধারে পিকনিক করছেন। নদী অলমোস্ট নালা হয়ে গেছে। বেশ কিছুটা পাথর পেরিয়ে পৌঁছে গেলাম মূর্তি নদীর ঠান্ডা জলে একটু পা ভেজাতে। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, ছোট্ট ছোট্ট মাছও কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। বর্ষার সময় এই মূর্তি নদী বেশ খানিকটা ফুলে ফেপে ওঠে। মূর্তি নদীতে দাঁড়িয়ে একটু পা ভেজাচ্ছি এখন আমি আর হ্যাপি। তবে পাথরগুলো কিন্তু খুব স্লিপারি, একটু ধরে ধরে না গেলেই একদম পিছলে একদম চিটপটানো। তবে জল অলমোস্ট নেই, ঠান্ডা ঠান্ডা জলে দারুণ লাগছে। আশা করছি এই নর্থ বেঙ্গলের ট্রিপটা আমরা যেরকম এনজয় করলাম আপনাদেরও কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি। আর আপনারাও যদি চান নর্থ বেঙ্গলের দিকে বেড়াতে আসতে তাহলে ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন, আশা করছি হেল্প হবে আপনাদেরও ট্যুরে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন অন্যদের সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে নেবেন, যাতে এরকমই ইনফরমেশন লোডেড ভিডিও সহজেই আপনারা বাড়ি বসে পেয়ে যান। মূর্তি নদীর ওপরই ছোট্ট একটা সরু ব্রিজ আছে, ব্রিজটাতেও একটু উঠলাম। তবে নদীটা যত দূরই দেখা যাচ্ছিল দেখলাম অলমোস্ট শুকিয়ে গেছে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কটেজও রয়েছে দেখলাম। এবার ফেরার পালা। দুধারে রাস্তায় দেখলাম ছোট্ট ছোট্ট প্রচুর স্যাক আছে, আর নানা রকম খাবার দাবারও বিক্রি হচ্ছে। কুড়ি টাকা পার্কিং দিয়ে এবার আমরা চললাম অন্য আর একটা দিকে, লাটাগুড়ির জঙ্গলের দিকে। মূর্তি নদীতে যাবার সময় রাস্তার দুধারে দেখছিলাম প্রচুর কটেজ, হোটেল এই সমস্ত রয়েছে, থাকার যেখানে বন্দোবস্ত রয়েছে। আর মূর্তি নদী থেকে বেরোনোর সময় আমাদের লেফট হ্যান্ড সাইডে পড়েছিল বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিও দেখলাম রয়েছে। এটা একদম হাইওয়ে থেকে যে রাস্তাটা ঢুকছে মূর্তি নদীর ধারে, সেই রাস্তাটার ওপরেই সিচুয়েটেড। হাইওয়েতে অলমোস্ট আমরা আবার উঠে পড়েছি। এই হাইওয়ে দিয়েই সোজা গেলে হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট। মূর্তি নদীর ধারে এখানেও দেখলাম গভর্নমেন্টের আর একটা ট্যুরিজম প্রপার্টি রয়েছে। চা পাতা তুলে সব এবার ফ্যাক্টরির দিকে যাচ্ছে। ওয়েলকাম টু দ্য ফরেস্ট। পুরোটাই গরুমারা ফরেস্ট, আর এই রাস্তাটাই সোজা চলে গেছে লাটাগুড়ির দিকে। অসম্ভব সুন্দর আর বিউটিফুল, একদম ছকছক করছে। ক্যামেরাতে যত না সুন্দর লাগছে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত অপূর্ব সুন্দর প্রকৃতির দান। দুধারে ঘন জঙ্গল, আর এতটাই ঘন যে ভেতরে কিন্তু খুব একটা কিছু দেখাও যাচ্ছে না। এই রাস্তাতেও কিন্তু খুবই হাতির উপদ্রব আছে, তবে হাতিরা সাধারণত দিনের বেলায় খুব একটা বেরোয় না, বিকেলের পরই রাস্তায় দেখা যায় তাদের। ভীষণ সুন্দর ড্রাইভটা, আমরা ভীষণ এনজয় করেছিলাম। আর আপনারা যদি এদিকে বেড়াতে আসেন অবশ্যই কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে যে ড্রাইভটা নেবেন, রাস্তা তো দুর্দান্ত, একদম ফাঁকা, অলমোস্ট গাড়ি খুব একটা চলছে না বললেই চলে, মাঝে মধ্যে বাইক একটা দুটো গাড়ি পাস করছিল। আশা করছি আমাদের সঙ্গে এই ড্রাইভটা আপনারাও এনজয় করছেন। আশা করছি এই ভিডিওটাও অন্য ভিডিওর মতো আপনাদের ভালো লাগবে। বারাদিঘিতে আমরা যে বুকিং করেছিলাম সেটা আমরা করেছি খৈতান এয়ার ট্রাভেলসের থ্রু দিয়ে। এনাদের যিনি কন্ট্যাক্ট পারসন মিস্টার বজ্রপানি বিশ্বাস, তার ফোন নাম্বার আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারাও যদি চান এই বারাদিঘি বাংলোয় বুকিং করতে, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আমরা এবার যে কালিম্পংয়ে থেকেছি, আমরা কিন্তু ওনার থ্রু দিয়েই বুকিং করেছিলাম। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই ড্রাইভটা জাস্ট টু গুড। আর বর্ষার পর পাতার উপরে একটা ধুলোর কণাও নেই, ঝকঝক করছে সবুজ রং। সাইনবোর্ডে দেখাচ্ছে যে লাটাগুড়ি আর 3 কিলোমিটার বাকি আছে। জঙ্গলের রাস্তাটা শেষ না হতে হতেই রাস্তার হালত বিশাল খারাপ। এখানে দেখলাম ওপরে একটা ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এখানটার রাস্তাটার কন্ডিশন একটু খারাপ আছে। লাটাগুড়িতে আমরা অলমোস্ট প্রায় পৌঁছে গেছি। এদিকেও দেখলাম প্রচুর ট্যুরিস্টদের থাকার জন্য কটেজ, রেস্টুরেন্ট, লজ এই সমস্ত রয়েছে। আর দুপাশেই পড়তে আরম্ভ করলো হ্যান্ডিক্রাফটের সব দোকানগুলো। তবে ট্যুরিস্টের সংখ্যা দেখলাম নেহাতি কম। অনেক রেস্টুরেন্টও দেখলাম এখানে রয়েছে, কিন্তু ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে, অলমোস্ট ফাঁকা। আর রাস্তার দুপাশে হ্যান্ডিক্রাফটের বেশ কিছু দোকান, দোকানগুলোও দেখে বুঝতে পারছেন কোনোই লোকজন নেই। তারই মধ্যে একটায় ঢুকলাম কিছু জিনিস কিনবো বলে। কাঠের গুড়ির মতো এগুলো, অনেকটা লাকি ব্যাম্বুর মতো, অল্প জলে রাখতে হয়। আমরাও কিনেছিলাম, তবে কালিম্পং থেকে। বাঁশ আর কাঠের তৈরি বিভিন্ন জিনিসই এখানকার স্পেশালিটি। হাতের তৈরি নানা রকম জিনিসই দোকানে সাজানো রয়েছে। জিনিসগুলোর ওপর যেরকম ধুলোর প্রলেপ পড়েছে দেখেই বোঝা যাচ্ছে যে বিক্রিবাটা কিন্তু এখানে সেরকম কিছুই হয় না প্রায়। তবে জিনিসগুলো দেখতে খুবই ভালো। আসলে আজকাল এগুলো আমাদের কলকাতায় হস্তশিল্প মেলাতেও প্রায় প্রত্যেক বছরই আসে। কাঠের তৈরি জিনিসই এখানে বেশি পাওয়া যায়। এই পুতুলগুলোও বেশ দেখতে লাগছিল। আমাদের ছোটবেলায় এইরকম পুতুল খুবই বিক্রি হতো, তবে টুকটাক লোকজনকে গিফট দেওয়ার জন্য আপনার পকেট অনুযায়ী কিন্তু এখান থেকে গিফট আইটেম কিনতেই পারে। কিচেন, তারপরে রং বেরঙের কাঠের ব্যান্ডেল, এগুলো বেশ রিজনেবল রেটেই দেখলাম এখানে পাওয়া যাচ্ছে। বেশ হাতের কাজের জিনিসগুলো না কিনলেও দেখতেও বেশ লাগে। লাটাগুড়ির কাঠের তৈরি এই জিনিসগুলো খুবই এখানকার ফেমাস। তো শিং নিয়ে যুদ্ধ করছে দুটো হরিণ আর দুটো বাইসন, হ্যাপি পছন্দ করে কিনল। এগুলোর দাম মোটামুটি পেয়ার 150 থেকে 250 এরকম। প্রিয় বলছে যদি ভালো লাগে ওর পছন্দটা একটা অবশ্যই লাইক চাই, কিন্তু পছন্দ করতে পারলে কিন্তু টুকটাক ভালোই জিনিস পেয়ে যাবেন রিজনেবল দামে। শপিং শেষ, এবার আবার হোটেলের পথে। এটা হলো লাটাগুড়ি ইকো ট্যুরিজমের কটেজ। বাঁহাতের এই দরজাটাই হচ্ছে গরুমারা জাতীয় উদ্যানের এন্ট্রি পয়েন্ট, আর সামনেই জিপসিতে জঙ্গল সাফারি করে ফিরছেন ওনারা। ফরেস্টের রাস্তা শেষ, আর গরুমারা ফরেস্ট থেকেও আমরা এবার এক্সিট করে আবার হোটেলের পথেই ফিরছি চা বাগানের মধ্যে দিয়ে। হোটেলে ফিরতেই সন্ধ্যের চাটা ওনারা রুমেই পাঠিয়ে দিয়েছিলেন। চাটা বানিয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ওনাদের রিকোয়েস্ট করেছি অন্য রুমগুলোও একটু দেখানোর জন্য, আপনাদের সঙ্গেও শেয়ার করে দেবো, তাহলে আপনারাও আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বুকিং করতে পারবেন। প্রথম যে সুইটটায় আপনাদের নিয়ে যাব তার নাম হলো IF মরিস সুইট। চলুন ভেতরে যাওয়া যাক। এই রুমটাও খুবই বড়, আর অ্যামিনিটিস কিন্তু মোটামুটি দেখলাম সব রুমেই একই রয়েছে। রুমের সাইজ আর ফার্নিচার যা একটু 19-20 হবে। এই সুইটের ওয়াশরুমটাও বিশাল বড়, এটাতেও দেখলাম একটা সুন্দর বাথটাব দেওয়া রয়েছে, আর সব কিছুই এতটা নিট অ্যান্ড ক্লিন আর ওয়েল মেনটেন যে দেখে খুবই ভালো লাগছিল। সুন্দর করে যেমন সাজানো তেমনি পরিষ্কার। এই সুইটেও দেখলাম বেডটা বিশাল বড়, একটা বড় সোফা সেটও দেওয়া রয়েছে, আর সবচেয়ে ভালো লাগলো দেখে এই রোল টপ ডেস্ক বা রাইটিং ডেস্কটা। এখন যে সুইটটা রয়েছি সেটার কালার থিম দেখছিলাম প্যাস্টেল ব্লু, তো সেই কালারের থিমটা মাথায় রেখে ফায়ারপ্লেস থেকে শুরু করে ফার্নিচার, কার্পেট সবই দেখলাম একই কালার শেডের, খুবই মানানসই। নেক্সট সুইটটার নাম হান্টার অ্যান্ড ইন্ডাল। এই রুমটাও দেখলাম আবার অন্য একটা থিমে সাজানো, তবে প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু ব্রিটিশ যে হেরিটেজ প্রপার্টি সেই ফিলটা কিন্তু আপনারা পাবেন। এবার আসি এখানকার রুম রেন্টের ব্যাপারে। আমরা যে সুইট রুমটা নিয়েছিলাম তার কস্ট পড়েছিল 15,000 মতো, আর এর মধ্যে ইনক্লুডেড ছিল অল মিলস, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর এনাদের এখানে হাই টিয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। আমাদের যদি এক্সপিরিয়েন্সের কথা বলতে হয়, আমরা যা খরচা করেছিলাম উই এনজয়ড এভরি পেনি। এই রুমটাও ভীষণ সুন্দর করে সাজানো, আশা করছি ছবি দেখেই আন্দাজ করতে পারছেন। তবে আগের এপিসোডেও যা বলেছিলাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই মানানসই। সন্ধেবেলায় ওনারা গার্ডেন এরিয়াতেই চেয়ার টেবিল পেতে স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। নেক্সট দিন হোটেলে আর একটা ফ্যামিলিও এসেছিল। রাত্রিরে আমরা সেদিনকে নিয়েছিলাম কন্টিনেন্টাল। শেফ রোজারিও বলল কন্টিনেন্টালটা ট্রাই করে দেখতে, অসাধারণ ছিল। এটা প্রনের একটা প্রিপারেশন, আর একটা ছিল চিকেনের, আর ডেজার্টটা তো একদম সুপারব ছিল। ইন্ডিয়ানটা যেরকম দুর্দান্ত ছিল, কন্টিনেন্টালটাও ব্যাপক। মিষ্টি মুখেই শেষ হলো আমাদের বারাদিঘির এই জার্নি। দারুণ এক্সপিরিয়েন্স করলাম টি এস্টেটের মধ্যে ব্রিটিশ হেরিটেজ প্রপার্টিতে 2 দিন। আশা করছি আপনাদেরও ভালো লাগলো, আর এরই সঙ্গে শেষ হলো আমাদের নর্থ বেঙ্গল ট্যুরও। আবার চলে আসবো নেক্সট এপিসোডে নতুন ডেস্টিনেশনের সাথে। আমাদের পাশে থাকবেন আশা করছি। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য এপিসোডে অন্য কোনো ডেস্টিনেশনের সাথে। ততক্ষণ কুক বেক অ্যান্ড এনজয়।